বন্ধুরা রিক্রুটমেন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম তো তারা যা বলি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তো কৃষক ভাইদের জন্য আরেকটি সুখবর এসে গেল সেটা হচ্ছে খারিফ শস্যের পর এবারে রবি শস্যের শস্য বিমা বা ফসল বিমা নিয়ে একটু গুরুত্বপূর্ণ খবর তো রবি শস্য রবি মরশুমের শস্য বিমা কবে থেকে করতে পারবে কৃষকরা তো আসুন বিস্তারিত জেনে নিই এই রবি শস মরশুমের শস্য বিমা নিয়ে গুরুত্বপূর্ণ খবর তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য তো আসুন নিই রবি মরশুমের শস্য বিমা নিয়ে কী আজকের খবর প্রকাশিত হয়েছে রবি মরশুমের শস্য বিমার বিজ্ঞপ্তি জারি পুজোর পরেই খারিফ মরশুমের শস্য বিমা এবার ব্যাপক সাড়া মিলেছে এবং কৃষি দপ্তরের আশা আগামী রবি মরশুমে গতবারের থেকে বেশি সংখ্যক চাষি শস্য বিমা করবেন পুজোর ছুটির পরে বিজ্ঞপ্তি জারি হবে প্রস্তুতি চলছে জোর কত হবে একাধিক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ইতিমধ্যে সরকারের কাছে আগ্রহপত্র পেশ করেছে এবং কৃষি বিমা সংক্রান্ত বিষয় বিশেষ কমিটির কমিটি রবি মরশুমের বিমার বিষয়টি চূড়ান্ত করবে খারিফ মরশুমে প্রধানত চার ধরনের ফসল বাংলায় শস্যসীমার আওতায় থাকে আউ আমন আউশ ধান পাট ভুট্টা কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে যে খারিফ মরশুমে সবচেয়ে বেশি বিমা হয়েছে আমন ধানের এবং এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষ শস্য বিমা আপলোড হয়েছে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলে বিমার সংখ্যা আরও কিছুটা বাড়বে এবং সেক্ষেত্রে আউশ ধান গম ভুট্টা প্রভৃতির ওপর বিমা হয়েছে এবং খুব বড়ো জোর হলে আড়াই লক্ষ এবং কৃষি দপ্তরের আধিকারীরা বলছেন খারিফ মরশুমের রাজ্যের বেশিরভাগ কৃষক আমন ধানের চাষ করেন তাই বিমার সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু রবি মরশুমের চাষিরা বিভিন্ন ফসল চাষ করেন গতবার মোট এগারো ধরনের ফসল বাংলা শস্য সীমার আওতায় ছিল এর মধ্যে বোরো ধান গম মুগ মসুর ছোলা ভুট্টা সর্ষে তিল বাদামের জন্য চাষিকে কোনো প্রিমিয়াম দেওয়া দিতে হতো হয়নি শুধু আলু আখের ক্ষেত্রে প্রিমিয়ার একটু সামান্য অংশের সাথে দিতে হয়েছে এবার প্রথম খরিফ মরশুমে এর অধিকাংশ কৃষকের সরাসরি বাংলা ফসল বিমা অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল এবং কৃষক বন্ধু প্রকল্পের নামে থাকা ও গতবারের খারিফ মরশুমে যারা বিমা করেছিলেন তাদের নতুন করে আবেদন করতে হয়নি এর ফলে আগস্ট মাসের শেষে বিমা প্রকল্পের অন্তর্ভুক্তদের সংখ্যা আটান্ন লক্ষ হয়ে যায় এটি গতবার থেকে দশ লক্ষ বেশি ছিল এরপর সময়সীমা বাড়িয়ে আরও চাষিদের নাম নথিভুক্ত হয়েছে তবে বিমা সংস্থা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন যে রবি মরশুমে যেহেতু অনেক চাষি একাধিক ফসলে চাষ করেন তাই সরাসরি নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে যদিও রাজ্য সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরাসরি নাম নথিভুক্ত না হলেও সমস্যা নেই গ্রাম পঞ্চায়েত পর্যায়ে অনলাইনে নাম নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে এবং গতবার রবি মরশুমের চল্লিশ লক্ষ মতো বাংলার ফসল বিমা হয়েছিল এবং রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন এবার রবি মরশুমে আরও বেশি সংখ্যক কৃষক ফসল বিমার প্রকল্পের সুযোগ নেবেন তাহলে দেখতে পাচ্ছেন খারিফ শস্যের সঙ্গে সঙ্গে এবারে রবি শস্যেরও শস্য বিমা করার জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে পুজোর পরে তো এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব এই বিমার মাধ্যমে কিন্তু অনেক কৃষক তাদের আর্থিক ক্ষতিটাকে আটকে রাখতে পারে বা অনেকটা তাদের ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারে যদি ফসল নষ্ট হয়ে যায় তো যা হোক এই শস্য বিমা সংক্রান্ত আরও কোনো লেটেস্ট আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসি পরে